গোসাইরহাট উপজেলায় ভূমিহীন গৃহহীনদের পুনর্বাসন বাস্তবায়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় গোসাইরহাট উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেনের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী, বীর মুক্তিযোদ্ধা ইকবাল আহমেদ বাচ্চু ছৈয়াল, গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার ভূমি সুজন দাশগুপ্ত, ভাইস চেয়ারম্যান শেখ আবুল খায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, পিআইও তাহমিনা আক্তার চৌধুরী, কোদালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান সর্দার, নগরপাড়া চেয়ারম্যান মোজামেল হক খান, নলমুড়ি চেয়ারম্যান মাহফুজ হক মিয়া, আলোলপুর ইউনিয়ন চেয়ারম্যান ওসমান ব্যাপারী, গোসাইরহাট থানা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এসআই অনির্বাণ সহ গোসাইরহাট প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, এবিএন ২৪।